তরুণদের কথা মাথায় রেখে স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে আরও একবার তরুণদের সঙ্গে মুখোমুখি আলোচনায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে লেটস টকে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং তরুণদের নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নীতি নির্ধারণ বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। শুক্রবার আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এ তথ্য জানিয়েছে। এতে অংশ নেওয়া 250 জনের বেশি তরুণ তরুণীর বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেশ গঠনে এগিয়ে আসা তরুণ, চেঞ্জ মেকার, ইনফ্লুয়েন্সার, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, ট্রান্সজেন্ডার সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা এ অনুষ্ঠানে অংশ নেন। তারা তাদের বিভিন্ন প্রশ্ন ও মতামত সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জানান। এছাড়াও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন ও ভাবনা নিয়েও বেশ কিছু নতুন তথ্য মিলবে এবারের অনুষ্ঠানে। অনুষ্ঠানের আয়োজক সিআরআই বলছে, 2008 সালে তরুণদের প্রাধান্য দিয়ে আওয়ামী লীগের ঘোষিত ইশতেহারের অন্যতম কর্মসূচি ছিল ডিজিটাল বাংলাদেশ। বর্তমানে ডিজিটাল বাংলাদেশের বাস্তবতা সবার সামনে। নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে বাংলাদেশ, আর এই সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের তরুণ সমাজ। সিআরআই বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের কাছ থেকে তাদের কথা জানতে চান, তরুণদের নিয়ে তার ভাবনার কথা বলতে চান। এরই অংশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দ্বিতীয়বারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করা। মূলত তরুণদের সঙ্গে দেশের নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা, তাদের চাওয়া পাওয়াগুলো সরাসরি জানা এবং দেশের ভবিষ্যৎ সম্পর্কে আলোচনার জন্য আরও একবার সিআরআই আয়োজিত লেটস টক উইথ শেখ হাসিনা অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সর্বশেষ জনশুমারির পরিসংখ্যান বলছে, তারুণ্যের জয়গান চলছে দেশজুড়ে। মোট জনসংখ্যার 1/4 এখন তরুণ, যাদের বয়স 15-29 বছরের মধ্যে। মোট সংখ্যায় 4,74,00,000 বেশি। জনশুমারি ও গৃহ গণনার চূড়ান্ত প্রতিবেদন অনুসারে দেশে বর্তমানে কর্মক্ষম জনশক্তির সংখ্যা প্রায় 62%। তাই তরুণদের মতকে প্রাধান্য দিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত লেটস টকের এই অনুষ্ঠানটি আগামী 28 ডিসেম্বর সম্প্রচার করা হবে। তৌহিদ হাসান, কালবেলা।